আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি ঠিক আছো? আরিয়ান শুধু মাথা নাড়লো। এত কষ্ট করে চিঠি লিখে একবার আসার জন্য রিকোয়েস্ট করেছো, জানতে পারি কেন? আরিয়ান এবার চোখ তুলে তাকালো, তাকিয়ে আস্তে করে বলল, আপনি আমাদের বড় বোন, এটা আপনারও বাড়ি, আমরা সবাই এখানে থাকতে পারলে আপনি কেন এখানে ওখানে বড় হবে? এই বাড়িতে যতটুকু অধিকার আমাদের ততটুকুও তো আপনারও, তবে কেন অন্যের আশ্রয়ে থাকবেন? নিজের চেহারার মতো দেখতে এই ছেলেটা থেকে রিম কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর বলল, এই প্রশ্নগুলো তো আমারও আরিয়ান, তবে করার মতো সুযোগ আমি কখনো পাইনি, তবে আমার কাছে সেই সুযোগ আছে। তুমি কি তোমার বাবাকে আজ এক্ষুনি এই প্রশ্নগুলো করতে পারবে? পারব। রিমি উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, তাহলে চলো। সাথে সাথেই বৃদ্ধা মহিলা আহাজারি করে উঠলেন, এ মাইয়া আমার আনিস রে, খাই বেড়াইছে গো, খাই বেড়াইছে, আমার আনিস রে, খাই বেড়াইছে। এই রাক্ষসী মায়া আমার আনিসের জীবনটা তছনছ করে দিছে, এখন আইছে এরে আনিসের কাছে যাইবার দিবি না, খবরদার কেউ যাইতে দিবি না। বৃদ্ধা আহাজারি করলেও কেউ কিছু বলল না। আরিয়ান রিমির দিকে তাকিয়ে বলল, আসুন, সে আমাদের যেমনই বাবা তেমনই আমরাও, তার কাছে যাওয়ার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই। রিমি স্বাভাবিকভাবেই উপরে যাওয়ার জন্য এগুলো এগোতে এগোতে বলল, যখন আমার মা মারা গেছে তার অনেক আগে আমার বাবাও মারা গেছে, এই পৃথিবীতে এসেছি আমি এতিম হয়ে, আমি এখানে এসেছি তোমার জন্য, কেন মারা গেছে আর এই যে এত এত প্রশ্ন, সেগুলোর উত্তর তোমাদের জানা দরকার, তাহলে আর অপেক্ষায় থাকতে হবে না। আর এটাও মনে রাখতে হবে না তোমাদের কোনো বড় বোন আছে। আরিয়ান চমকালো, তবে কিছু বলল না, সে সব কিছুই জানে। সে নিশ্চুপ এগিয়ে গেল, আনিস রিমিকে দেখে চমকে উঠল, এমি কখনো এই বাসায় আসবে সে কল্পনাও ভাবেনি। সে ধীরে ধীরে উঠে বসল, তার লিভার ক্যান্সার, অবশ্য অপারেশন হয়েছে, সে এখন মোটামুটি সুস্থ, অবশ্য কতদিন থাকে এটাই দেখার বিষয়। সে উঠে বসে আস্তে করে দুজনের উদ্দেশ্য করে বলল, বস। রিমি বসল বেডের সামনেই সিঙ্গেল সোফা রাখা, সে সেখানেই বসল, তার এখন শরীর ছেড়ে দিচ্ছে, অবশ্য শরীরেরও দোষ দিয়ে লাভ কী, সেই সকাল থেকে আছে দৌড়ের উপর, পেটেও তেমন কিছু পড়েনি। আরিয়ান দাঁড়িয়েই রইল, অনেকগুলো প্রশ্ন সাথে করে নিয়ে আসলেও বাবার অবস্থা দেখে সে কিছুই জিজ্ঞেস করতে পারল না, গলায় আটকে গেল, বাবা যেমনই থাক, বাবা তো বাবাই। রিমি আরিয়ানের অবস্থা বুঝল, বুঝে হেসে ফেলল। আরিয়ান আনিস দুজনে অবাক নয়নে এই মেয়ের হাসি দেখল, এরকম পরিস্থিতিতেও যে হাসা যায় তারা হয়তো জানে না। আর রিমি সে হেসেই বলল, আমার মাও মাই আরিয়ান, হয়তো সে সবার কাছে খারাপ কিন্তু সে আমার মা, তাকে আমি দেখিনি, তার বুকে একবারের জন্য মাথা রাখিনি, তবুও জানি সে আমার ওয়ার্ল্ড বেস্ট মা, যে তার সন্তানের জন্য পুরো দুনিয়ার সাথে একা একা লড়াই করেছে। তারপর আনিসের দিকে তাকালো, তাকিয়ে বলল, আপনার চোখ নাকি নীরবে আমাকে খুঁজে, জানতে পারি কেন? যে মেয়েকে পায়ে মারিয়ে ছুঁড়ে ফেলা হয়েছিল হঠাৎ করে, তাকে এত খোঁজার মানে কি? আনিস নিঃশ্বাস বন্ধ করে রিমির দিকে তাকিয়ে রইল, এই দিনটা একদিন না একদিন আসবে সে জানত। আরিয়ান চোখে মুখে ভয় নিয়ে রিমির দিকে তাকিয়ে রইল, কতটা ঘৃণা মনে পোষা রিমির কথায় সে স্পষ্ট বুঝতে পারল। সে অসহায়ভাবে আস্তে করে বলল, আব্বু অসুস্থ আপু। রিমি আরিয়ানের দিকে তাকালো, তাকিয়ে বলল, ও সরি, রাক্ষসী মায়ের মেয়ে তো তাই ভুল হয়ে যায়। তারপর আনিসের দিকে তাকিয়ে বলল, দেখতে চেয়েছেন দেখলেন, এখন আমার মায়ের দোষ ছাড়া আপনার আর কিছু বলার আছে?
আনিস বড় একটা আশ্বাস পেল, শান্তভাবে বলল, আছে তো বলুন শুনি। পারলে ক্ষমা করো। শুনলাম, আর অন্যথ আমার সাথেও হয়েছিল, তাই না? যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে। বুঝলাম, তবে দয়া করে বলবেন আমার দোষটা কোথায় ছিল। আয়মানের গর্ভে তোমার জন্ম, এটাই ছিল আমার দোষ। আমি মানছি তোমার সাথে অন্যায় আমি করেছি, তবে এই অন্যায়ও হয়েছে তোমার মায়ের জন্য, এটা তুমি স্বীকার করো আর না করো। রিমির চোয়াল শক্ত হলো, চোখ মুখের কঠিন করে তাতে দাঁত চেপে বলল, আমি শুরুতেই বলেছি আনিস আহমেদ, আমার মায়ের দোষ ছাড়া যা বলার বলুন। আনিস চোখে মুখে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। তার মতো দেখতে হলেও তার মনে হলো তার সামনে আয়মান বসা। সেই রাগ, সেই জেদ, সে চোখ বন্ধ করল, করে খাটে হেলান দিল। তার শরীর যে থরথর করে কাঁপছে আরিয়ান দূর থেকেও বুঝল। সে চোখ বন্ধ করে শান্তভাবে বলল, তোমাকে অস্বীকার করে আমি অন্যায় করেছি, জানি তার ভরপাই আমি করতে পারবো না, তবুও বলছি পারলে ক্ষমা করো। আমার মাকে পারবেন ক্ষমা করতে? আনিস উত্তর দিল না। রিমি হাসল, হেসে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ক্ষমা চাওয়া খুবই সহজ, তবে সব ভুলে ক্ষমা করাটা অনেক কঠিন, যেটা আপনি পারছেন না আমি পারবো কিভাবে। আনিস আবারও তাকালো, ধীরে ধীরে আবার সোজা হয়ে বসল। তার চোখে পানি, তার জীবনটা কি এত এলোমেলো হওয়ার দরকার ছিল? সারাটা জীবন গেল ভেতরে এক ঘানি। সে কাঁপা কাঁপা হাতে পানি মুছে বলল, ক্ষমা না করতে পারলে শাস্তি দিয়ে যাও, বেঁচে থাকতে তো শাস্তি পেলাম না, অন্তত মরে যেই পাই। রিমি নিশ্চুপ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, আসি, ভালো থাকবেন, দয়া করে আপনার বৈধ পবিত্র সন্তানদের বুঝিয়ে বলবেন এটা তাদের বাড়ি হলেও কেন আমার বাড়ি না, কেন তাদের জন্মগত অধিকার থাকলেও কেন আমার অধিকার নেই, আর আমার মায়ের জারজ সন্তানের কাছে আপনাকে দেয়ার মতো কিছুই নেই, না ক্ষমা না শাস্তি। বলে রিমি বেরিয়ে আসলো। সে আর ডানে বামে কারোর দিকে তাকালো না, সোজা সাব্বিরের সামনেই দাঁড়িয়ে বলল, চলুন যাওয়া যাক। সাব্বির উঠে দাঁড়ালো, দরজা থেকে এগিয়ে গেল। এবার আর কেউ কিছুই বলল না। রিমি যেতে গিয়েও থামল, বৃদ্ধার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, শুধু বয়সের জন্য বেঁচে গেলেন, তা না হলে রিমির সামনে রিমির মাকে রাক্ষসী বলার পরিণাম আপনার ছোট বৌমাকে জিজ্ঞেস করবেন। রিমির মা কারো কিছু না, সে শুধু রিমির মা, খারাপ থাক ভালো থাক সে শুধুই রিমির মা। রিমি বাসা থেকে বের হয়ে স্বাভাবিক, এই যে কিছুক্ষণ আগে ঘৃণা আর আগুন নিয়ে পুরো এক গোষ্ঠীকে শাসিয়ে এলো, সেরকম কোনো প্রতিক্রিয়া তার মধ্যে দেখা গেল না। সে অতি স্বাভাবিকভাবে পেট চেপে ক্লান্তভাবে বলল, কিছু খাওয়াতে নিয়ে চল প্লিজ, তা না হলে মরে যাব, এখন আমি সত্যিই মরে যাব। সাব্বির হাসলো, অচেনা শহর, অচেনা রাস্তায় সোডিয়ামের আলোতে হাঁটতে তার ভালোই লাগছে। চারিদিকে কুয়াশার চাদরে ঘেরা, মানুষজন খুব একটা নেই। কিছুক্ষণ পরপর টুংটাং করে রিক্সার নিজ গন্তব্যে দৌড়ে যাচ্ছে। তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে, এই যে এলোমেলো অন্য রকম একটা মেয়ে, এটা এই স্বপ্নের রাজ্যের রাজকন্যা, যে হাত ধরে তাকে স্বপ্নের রাজ্যে নিয়ে এসেছে। রিমি বিরক্তি মুখে বলল, কথা বলছেন না কেন বলুন তো, ঝিম মেরে আছেন, ঠান্ডায় জমে আছেন নাকি? না, তোমার মতো ভয়ঙ্কর লাভা সাথে নিয়ে ঘুরছি, জমে যাওয়ার চান্স আছে নাকি? তাহলে? তাহলে আবার কি, তোমার শহর উচিত তো তোমার নিয়ে যাওয়া। নিতে তো পারি, তবে মনে হয় না আপনার পছন্দ হবে। কেন? হাইফাই মানুষ আপনি, যেখানে সেখানে নেওয়া যায় নাকি, তাছাড়া আমার কাছে তেমন টাকাও নেই, টিকিট কাটতে বলতে গেলে শেষ, সেভাবে প্রস্তুতি নিয়ে তো বের হইনি। আমি না আসলে কি করতে? ম্যানেজ করতাম, মোবাইলের যুগে এটা আর এমন কি, তাছাড়া এটা আমার শহর, এখানে আমার যাওয়ার জায়গার অভাব নেই, শুধু আপনি আছেন বলে গিটু লেগে আছে। এভাবে হুট করে কোথাও চলে যাওয়া ভালো কথা না, সেটা নিজের শহর হোক আর অন্যের। না হলে হোক,
আমি তো ভালোর দায় নিয়ে বসে নেই, বরং আমার দায় নিয়ে বসে আছে খারাপ। যা যা খারাপ দৃষ্টিকটু সবই সে আমাকে দিয়ে করাবে। আচ্ছা, হুম, এ পর্যন্ত কি কি খারাপ করিয়েছে শুনি। ছোট থেকে বলবো না, ডাইরেক্ট বড়টা বলবো। মাঝামাঝি ধরনের বলো, বড়টা মনে হয় আমি জানি। রিমি সাব্বিরের দিকে তাকালো, তার ঠোঁটের কোণে মুচকি হাসি। সে হাসি নিয়ে বলল, আপনি জানেন না, কিছুই জানেন না। না জানলে নেই। না জানলে নেই মানে কি? আপনার আগ্রহ নেই? না না থাক, আমি কিন্তু আপনাকে বলবো সব সব সব, এভরিথিং, ডিটেলস বাই ডিটেলস। সাব্বির আবারও হাসলো, হেসে রিমির দিকে তাকালো। রিমির চোখে মুখে দুষ্ট হাসি, সেই হাসির দিকে তাকিয়ে বলল, ডিটেলস বাই ডিটেলস বলার দরকার কি, বরং করে দেখিয়ে দাও। শোনা যে প্র্যাকটিক্যাল করলে আমার মনে হয় আমি ভালো বুঝবো। রিমি থমকালো, দাঁড়িয়ে কটমট করে তাকালো। সাব্বিরও দাঁড়ালো, তবে সে নির্বিকার নির্বিকারভাবেই বলল, তোমার কি ধারণা ডিটেলস বাই ডিটেলস বলেই আমি পিছু হাঁটবো? রিমি মুখ পাকালো, তবে কিছু বলল না, আবার হাঁটতে শুরু করলো। সাব্বিরও এগুলো, তবে তার দৃষ্টি এখনও রিমির দিকে। অবশ্য মুখ দেখা যাচ্ছে না রিমি একটু তার সামনে, তবু সে জানে এই যে হেয়ালিপূর্ণ মেয়েটা, সে তার হেয়ালিপূর্ণ কথার ভাজে ভাজে দুঃখ লুকিয়ে রাখে। এই যে দেখাচ্ছে কেমন সে নির্বিকার, কোনো দুঃখ নেই, কষ্টের ছোঁয়া নেই, যেন ঘুরতে এসেছিল। ঘোরাঘুরি শেষ, আবার ফিরে যাচ্ছে নিজ গন্তব্যে। মানুষ তার সব ইমোশন সহজে লুকাতে পারলেও চোখেরটা পারে না। হেই মেয়েটা জানে, জানে বলেই একটু আগে আগে হাঁটছে। দুঃখ যার চিরসঙ্গী, সে তো দুঃখকে আগলে রাখতেই জানবেই। সাব্বির মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল, ফেলে বলল, তুমি ঠিক আছো? রিমি ভ্রুকুচকে বলল, অবশ্যই, কেন, খারাপ থাকার মতো কি হয়েছে? সাব্বির উত্তর দিল না। রিমি হাসল, মেয়েটা হাসে না বললেই চলে, তবে এমন এমন সময় হাসে যখন হাসি বেমানান। এই বেমানান হাসির অর্থ সাব্বির বুঝতে পারে না। একবার মনে হয় মেয়েটা খোলা একটা বই, যা অনায়াসেই পড়ে ফেলা যায়। আবার এক এক সময় মনে হয় কোনো রহস্য, যে রহস্যের কোনো শেষ নেই। সে নির্নিমেষ তাকিয়ে রইল, তাকিয়ে বলল, মা যেমন মা হয়, বাবাও তেমন বাবাই হয় রিমি। হাজার কিছু হোক, হাজার কিছু করুক, যখন সে সামনে বাবা হয়ে দাঁড়ায়, সন্তানের হৃদয় একটু হলেও কেঁপে উঠবে, সেটা যেই হোক। রিমি তাকালো না, এবার হাসলোও না। সে সামনে স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে বলল, আমার জন্ম আর আমার মায়ের মৃত্যু একই সময়। চেক আপের জন্য যাচ্ছিল, রাস্তা পার হবে, প্রাইভেট কারের ধাক্কা, মা উড়ে উপর হয়ে পড়ল, অতিরিক্ত চাপে বাচ্চা বেরিয়ে আসলো, আমার মা শেষ নিঃশ্বাস ছাড়ল, আর আমি পৃথিবীতে প্রথম নিঃশ্বাস গ্রহণ করলাম। দুটো কারণ ছিল, একটার জন্য হলেও সে একবারের জন্য আসতে পারত, ভালোবাসা না থাক অন্তত মনুষ্যত্বের খাতিরে তো পারত। না, সে আসেনি, না আমার মায়ের জানা যায়, না আমায় আগলে নিতে। আমার মায়ের দোষ কি ছিল জানেন? সে ভালোবেসেছে। আপনি বলেন না সবার ভালোবাসার ধরন এক, অন্ধ। আমার মাও ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিল। তিনি সমাজ মানেনি, সম্পর্ক মানেনি, এমনকি নিজের রক্তের বোন তার কথাও ভাবেনি, শুধু একটা মানুষকে পাওয়ার চেষ্টা করেছে। তার সব কিছুর বিনিময়ে এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, আর এই ভুলের মাশুল হলাম আমি। চেহারা দেখতে আসেনি, আগলে নেয়া তো অনেক দূরের কথা, মাসে মাসে কিছু টাকা পাঠিয়েছে, তবুও নিজের ইচ্ছায় না, সবার চাপে পড়ে সেই টাকা আমি নিই কি করে বলুন তো। রিমি একটু থামল, তার গলা ধরে এসেছে, সে সাথে সাথেই নিজেকে সামলালো। পরের জন্য সে কাঁদবে না, কখনো না। সে সামলে আবারও বলল, তিনি আমার কাছে কিছুই না, কিছুই না মানে কিছুই না, বাবা সেটা তো অনেক বড় একটা স্থান, সেখানে তার মতো মানুষের জায়গা নেই, আর না আছে আমার মনে তার জন্য কোনো অনুভূতি, এতটুকুও না। আর যেখানে কোনো অনুভূতি নেই, সেখানে কেঁপে ওঠার কোনো মানে হয় না। সাব্বির কিছু বলল না, সে শুধু চুপচাপ শুনল। রিমির অতীত, আত্মীয় স্বজন, কোনো কিছু নিয়েই তার কোনো মাথা ব্যথা নেই।
ইচ্ছে হলে বলবে, না হলে নেই। সে শুধু এই মেয়েটার পাশে থাকতে চায়। রিমি দাঁড়ালো, সে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই পিছু ফিরল। তার চোখ মুখও স্বাভাবিক, এক সাগর দুঃখ চোখে নেমে আসা জল চেপে চুপে ভেতরে দমানোর ক্ষেত্রে এই মেয়ের তুলনা নেই। সাবির আবারও হেসে ফেলল। রিমি ভ্রু কুচকে তাকালো। এরকম নির্বিকার ভাব তো নেবে সে, এই সুন্দরা নিচ্ছে কেন? তার হজম হলো না, অথচ এর জায়গায় অন্য কেউ থাকলে প্রশ্নের রেলগাড়ি শুরু হয়ে যেত। সে ভ্রু কুচকে তাকিয়ে রইল। কি হলো? সাব্বিরও তাকিয়ে তার মতোই উত্তর দিল। কি হবে? কিছু বলছেন না কেন? কি বলবো? সত্যি আপনার কিছু বলার নেই? না। তিনি কেন আমাকে মেয়ে হওয়ার শর্তেও আগলে নেয়নি জানতে চান না? না। আমার মা কি এমন করেছিল জানতে আপনার কৌতূহল হচ্ছে না? না। কেন কেন আগ্রহ হচ্ছে না? কেন সবার মতো ঝুড়ি ঝুড়ি প্রশ্ন করছেন না? কারণ আমার সব কৌতূহল শুধু একজনের মধ্যে, তার বর্তমান আর ভবিষ্যতের মধ্যে। অতীত আমার কাছে ইম্পর্টেন্ট না। যারা বোকা তারা অতীত নিয়ে পড়ে থাকে, আমি না। তবে হ্যাঁ, সে যদি বলতে চায় আমি অবশ্যই শুনব, মন দিয়ে শুনব। আমি হতে চাই তার কাছে একটা ম্যাজিক্যাল বক্সের মতো, যেখানে সে নির্দ্বিধায় সব জমা রাখবে, আর রাখতেই তার মনের সব ক্লান্তি গ্লানি দুঃখ ভ্যানিশ হয়ে যাবে। রিমি কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর চোখ ফিরিয়ে বড় একটা শ্বাস ফেলল। ফেলে ক্লান্তভাবে বলল, আমি আর হাঁটতে পারবো না। আপনার কাছেও টাকা নেই, রিক্সা ডাকছেন না কেন? নাকি রংপুর থেকে ঢাকা হেঁটে হেঁটে ফেরার প্ল্যান আপনার? সাব্বির হাসল, হেসে হাত উঁচু করে রিক্সা ডাকল। এমিকে বোঝা সত্যি মুশকিল, কি সুন্দর অভিনয় করে! এই যে স্বাভাবিক থাকার অভিনয়, কথা ঘোরানোর অভিনয়, চেপে চেপে চোখের পানি নিমিশেই ভ্যানিশ করার অভিনয়। জীবন বুঝি একটা মানুষকে এভাবেই অভিনেত্রী বানায়, অথচ যত দোষ মানুষের, কেউ বোঝে না, কেউ জেনেও জানে না। সবাই ভাগ্যের তৈরি রঙ্গমঞ্চে শুধু কাঠের তৈরি পুতুল। মিসা ঘুমে ঢুলতে ঢুলতে কিচেন রুমে আসলো। কালকে অর্ধেক রাত পর্যন্ত নাচানাচি ফালাফালি, তাই এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। শুধু যে কেউ তা না, সূর্যও ওঠেনি। ঘন কুয়াশা চারিদিকে, তার নিজেরও ওঠার কোনো ইচ্ছে ছিল না, তবু উঠতে হলো। বিয়ে হলে মেয়েদের যে কত যন্ত্রণা একমাত্র মেয়েরাই জানে। আরাম, আয়েস, শখ, আহ্লাদ, সব কিছুর জলাঞ্জলি। এই যে কালকে এত এত নাচানাচি পালাফালি, সে কি কোনো আনন্দ করতে পেরেছে? পারবেটা কী করে? তার শ্বশুরবাড়ির সবাই এসে হাজে। আরে বাবা, আমরা মেয়ের পক্ষের লোক, দাওয়াত তো দেবই, তাই বলে গোষ্ঠীশুদ্ধ চলে আসতে হবে? এদের পেছনে দৌড়াতে দৌড়াতেই তার সব মজা আনন্দ শেষ। আবার এদিকে নুহাসের বাবা আর আবার পেট ঢিলা। 19-20 হলেই শুরু। কালকে কেক টেক, বিরিয়ানি, কাবাব, আরও দুনিয়ার আইটেম ছিল। কতগুলো খেয়েছে কে জানে? বাকি রাত বেচারার গিয়েছে বাথরুমে দৌড়াতে দৌড়াতে। আহারে, শ্বশুরবাড়ি বেচারার জন্য কুফা, এমন কোনো বার নেই হাসি খুশি বিদায় নিতে পেরেছে। একটা না একটা গিট্টু লেগেই যায়। বাবা মায়ের সাথে চলে যেতে চেয়েছিল, সেই রাখলো জোর করে। এখন দেখো বিছানায় গড়াগড়ি খাচ্ছে, কাচ্চি থাওয়ারও শক্তি নেই, বেহুশের মতো পড়ে আছে। তাই তো এত আরামের ঘুম ছেড়েই উঠে আসতে হলো। হাজার হলেও প্রাণের প্রিয় স্বামী ফেলে রাখা যায় না কি? সে চাল ধুয়ে পানিসহ চুলায় বসালো। যাও ভাত করবে, কিছু তো পেটে রাখতে হবে নাকি? বাথরুমে দৌড়ানোর জন্য তো খানিকটা শক্তির প্রয়োজন। তখনই কলিং বেল বাজলো। সে বিরক্ত হলো, এত সকালে আবার কে? সে চুলার আঁচ একটু কমিয়ে এগিয়ে গেল। দরজা খুলতেই বড় সড়ো একটা ঝটকা খেল। ঝটকা খেয়ে তার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তার ভাই আর এই মেয়ে একসাথে কেন? এরা মেসেজ পাঠালো হঠাৎ নাকি কি কাজে পড়েছে, জন্মদিনে থাকতে পারবে না। তারপরেই মোবাইল বন্ধ। আর এই মেয়ে, এর তো ঠিক ঠিকানাই নেই, শরতের মেঘের মতো কখনো এখানে কখনো ওখানে। তো আজ তার ভাইয়ের সাথে কি? তার মাথা ঘুরতে লাগলো। দুজনেই অবস্থায় এলোমেলো, চোখ মুখ লাল ফোলা। আল্লাহ, রাত ভোরে এই দুজন একসাথে ছিল নাকি? কোথায় ছিল, করেছেটা কি? তার মুখ আপনা আপনি কাতল মাছের মতো হাঁ হয়ে গেল।
সাব্বির বিরক্ত হলো, বিরক্ত মুখে বলল, এইভাবে দরজার সামনে হা করে দাঁড়িয়ে থাকার মানে কি স্টুপিড, সর। নিশা তাতে দাঁত চাপল, চেপে বলল, তুই আর এই মেয়ের সারা রাত একসাথে ছিলি? রিমি ফুচিয়ে তাকালো, কোথাকার পানি এই মেয়ে কোন দিকে ঢালছে সে অত ধরতে পারলো না, পারবি বা কীভাবে, যার নেই ক্রান্তিতে মাথা পুরো জ্যাম, অবশ্য সে ঘুমিয়েছে, সাব্বিরটা বলতে পারছে না, ঘুমালে তার দিন দুনিয়ার হুঁশ থাকে না। সাব্বি নিশাকে ঠেলে ভেতরে ঢুকল, ঢুকতে ঢুকতে বলল, এই মেয়ে কী ধরনের সম্বোধন, ওর নাম নেই? নাম আছে কি নেই তা আমি জানতে চাই না, শুধু এইটুকু বল, এই মেয়ে আর তুই সারা রাত একসাথে ছিলি কিনা? হ্যাঁ, সাব্বির বলল নির্বিকারভাবে, বলেই উপরে চলে গেল, এখন তার ফ্রেশ হওয়া একান্ত জরুরি, তা না হলে সে মরেই যাবে। আর এদিকে নিশা ঝটকার উপরে ঝটকা খেল, খেয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। রিমি একটু এগিয়ে এলো, সে এখনও বুঝতে পারছে না আসলে সমস্যাটা কোথায়, সেও কি সাব্বিরের মতো চলে যাবে নাকি একে গিয়ে ধরবে, অবশ্য মন সায় দিল না, এ হচ্ছে ফায়ারবক্স, ছুতে গেলেই ব্লাস্ট হওয়ার চান্স আছে, না বাবা না থাক, দরকার নেই, তার বাপের বাড়ি, সেখানে সে ফ্লোরে বসুক খাটে বসুক, দরকার পড়লে এক একজনের কোলে উঠে পড়ুক, তার কি, সেও সাইড কেটে আস্তে করে উপরে চলে এলো, তার হাতে আছে মাত্র সময় 2 ঘন্টা, 10টার মধ্যে আবার থানায় থাকতে হবে, হাড্ডি গুড্ডি একটু সোজা করে নেওয়া যাক। রিমি ঝট করে উঠে বসল, হয়েছেটা কি, সে তো অ্যালার্ম ট্যালার্ম সেট করে মাত্রই গাইলিয়ে দিয়েছিল, ঘুমও আসবে আসবে ভাব, তখনই তার দরজার উপরে ঝড় তুফান শুরু হয়েছে, তাও আর যেন তেন কেউ না, স্বয়ং রিনা খান, ব্যাপারটা কি? রিমি বিরক্ত হলো, পরের বাড়িতে থাকারই এই ঝামেলা, শান্তি নেই, সে বিরক্ত মুখেই দরজা খুলতে গেল, আর খুলেই ঠাস করে তার গালেই থাপ্পড় পড়ল। রিমি প্রথমে হকচকিয়ে গেল, সাথে সাথেই নিজেকে সামলে নিল, বিনা দোষে থাপ্পড় টাপ্পড় তার জন্য নতুন না, বরং অনেক দিন পরেই পড়ল, সে ভাবলে সেভাবেই সোজা হয়ে দাঁড়ালো, থাপ্পড়ে চুল মুখের সামনে এসেছিল, সেগুলো হাত দিয়ে কানে পিঠে গুছল। আয়শা তাতে দাঁত চেপে বলল, নিশা এসব কি বলছে? সে কি বলছে তা আমি কিভাবে জানব? আয়শা আঙুল তুলল, শাসিয়ে বলল, এসব হেয়ালি না রিমি, ছোটবেলা থেকে যা মন চায় করেছিস, কিন্তু আমার এখানে না। রিমি মুখ বাঁকিয়ে হাসল, তারপর সোজা আয়শার চোখে চোখ রেখে বলল, করলে কি করবেন, বাসা থেকে বের করে দেবেন, দিন আর কি পারেন আপনারা, এইটুকুরই তো বড়াই আপনাদের, নিজের বাড়ির নিজের ঘরের। আয়শার রাগ মাথায় উঠে গেল, এত ব্যাধবি মেয়ে, এর মা তার এক জীবন নষ্ট করেছে, এই মেয়ে এসেছে তার আরেক জীবন নষ্ট করতে, সে হিতাহিত জ্ঞান হারালো, ঝাঁপিয়ে পড়লো রিমির উপর, একের পর এক এলো পাথারেই থাপ্পড় মারতেই লাগলো। রিমি কোনো শব্দ করলো না, নড়লও না, রেজাউল দৌড়ে এসে আয়শাকে চাপটে ধরল, যে মানুষ আজ পর্যন্ত স্ত্রীর উপর উঁচু গলায় একটা কথাও বলেনি সে আজ থমকে উঠল, চেঁচিয়ে বলল, পাগল হয়েছ? আয়শা কাঁপতে কাঁপতে রেজাউলের দিকে তাকালো, রেজাউল রাগ নিয়ে বলল, এক মুখের কথা শুনে কাউকে শাস্তি দেওয়া কি ঠিক আয়শা? রিমি যদি দোষী হয় এইখানে সাব্বিরও দোষী, তাকে জিজ্ঞেস করেছ? কাজটা তুমি ঠিক করনি একদম না, আমি তোমার কাছে এটা আশা করিনি। আয়শা কিছু বলল না, তার চোখে পানি, সেই পানি নিয়ে একবার রিমির দিকে তাকালো, তারপর হনহনিয়ে ফিরিয়ে গেল। রেজাউল গিয়ে রিমিকে ধরল, রিমির মাথা ঘুরছে, সে কোনো রকমে খাটে বসল, সাব্বির এসবের কিছুই জানে না, হাসি দৌড়ে গেল, সবাই বসেছে আয়শার রুমে, বাসায় মেয়ের জামাই আছে, আশিক আছে, তাদের কানে গেলে কী ভাববে? মহুয়া মুখে আঁচল চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো, মান সম্মান আর কিছুই রইল না, তবে নিশা এসব ভাবলে তো সে রাগে ফুসছে, চিৎকার করে আয়শাকে এটা সেটা বলছে, কেন সে এই রিমির মতো মেয়েকে তাদের বাড়িতে জায়গা দিল, মা নেই বাবার খবর নেই, দিন রাত বাইরে বাইরে ঘোরা, তার ভাইকে তো আর নতুন চেনা না, কোনো খারাপ রেকর্ড আছে, এই মেয়েই কিছু করেছে, তা না হলে তার এমন রাজপুত্রের মতো ভাই অমন কালির চালে ফাঁসবে কেন? তখনই তার গালে থাপ্পড় পড়ল, সবসময়
একটা পড়লেও আজ পড়লো পরপর কয়েকটা। নেশা উল্টে খাটে পড়ল, বাকি সবাই হতভম্ব। মহুয়া এতক্ষণ আঁচল চেপে কাঁদছিল, সে কান্নাও তার থেমে গেল। এখন সে হাতে আঁচল নিয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে। হচ্ছেটা কি তার বাড়িতে? ওবায়দুল দীর্ঘশ্বাস ফেলল। এই প্রথম তার মনে হলো সাব্বির সঠিক কাজ করেছে, যেটা তার করার ছিল সেটা সাব্বির করল। বাড়ির বড় মেয়ে আদরে আদরে সত্যি ব্যাদব বানিয়ে ফেলেছে। তা না হলে মায়ের সমান চাচির সাথে এরকম ব্যাদবি মানে কি? সে তার ছোট ভাইয়ের দিকে তাকালো। এই ভাইটা তার বউয়ের জন্য কত পাগল সে জানে। আজ শুধু বাড়ির মেয়ে বলে চুপ করে আছে। নাদু নিশাকে গিয়ে ধরল, রাগ নিয়ে চেঁচিয়ে বলল, তুই কোন সাহসে ওর গায়ে হাত তুললি, কোন সাহসে? সাব্বির সোজা হয়ে দাঁড়ালো, তার মুখ শান্ত। অতিরিক্ত রেগে গেলে সে শান্ত গম্ভীর হয়ে যায়, চিৎকার চেঁচামেচি সে করে না, কথা বলবে বরফের মতো শীতলভাবে, যা সামনের জন চাইলেও এড়াতে পারে না। সাব্বির সে কথার উত্তর দিল না, আশার দিকে তাকালো, শান্তভাবে বলল, তোমার কাছে এটা আশা করিনি চাচি, আমার মা বোকা, যে যা বলে বিশ্বাস করে, কিন্তু তুমি, কেউ একজন এসে বললো আর তুমি বিশ্বাস করে ফেললে। আশা কিছু বলল না, তার চোখে টলমলে পানি, সে সেই পানি নিয়ে নিজের হাতের দিকে তাকিয়ে আছে, লাল হয়ে আছে। কখনো এগিয়ে আদর না করে সে জানে, ওপর আল্লাহ জানে রিমি তার কি। সাব্বির আবারও বলল, আমাকে চেনো না তুমি? যার সাথে অন্যায়টা করে এলে তাকে চেনো না? অথচ আমি ভাবতাম তুমি সব কিছু চিন্তা ভাবনা করে তারপর করো। তারপর নিসার দিকে তাকালো, আমাকে তো ছোট বাচ্চা মনে হয়, কেউ এসে হাত নাড়াবে আর তার ইশারায় আমি নাচতে থাকবো? আমি যদি নাচি তাহলে তোর বোঝা উচিত ছিল আমি নিজ ইচ্ছায় নিজে চাইছি বলেই নাচছি। আর এরপর থেকে মুখ সামলে, এটা চাচির বাড়ি, সে কাকে রাখবে না রাখবে সেটা নিশ্চয়ই তোর কাছে জিজ্ঞেস করে রাখবে না। এক্ষুনি চাচির পা ধরে মাফ চাইবি আর রিমিকে গিয়ে সরি বলবি, তা না হলে আমি ভুলে যাবো তুই আমার বোন। নিশা ফুপিয়ে কেঁদে ফেলল, এই রাস্তার মেয়ের জন্য তাকে এত বড় কথা? সে তার বাবা মায়ের দিকে তাকালো। মহুয়া ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল। ওবায়দুলও কিছু বলল না, একদম ঠিক আছে, অসভ্যের হাত ডিমে, এরা যদি কিছু অন্যায় করেই থাকে, বোন তুই সামাল দে, কীভাবে ভালো হবে সেটা কর। তা না জামাইজন বাড়িতে, একজন মেহমান বাড়িতে, অন্তত বাপ ভাইয়ের সম্মানের কথা তো একটু ভাবত ওই মেয়ে। তবে নাদু বসল না, সে ফেপে উঠে বলল, এই কথা তুই বলার কে? সবাই মরে গেছে, তুই বলতেই তো ভুলে যাবে না। এটা যেমন তোর বাড়ি, এটাও নিশারও বাড়ি। ওই রাস্তার মেয়ের জন্য তুই তোর বোনকে যদি ভুলতে চাস তো ভুলে যা, সেও ভুলে যাবে। তুই ওর কে? নিশার ঠেকা পড়েছে ওই মেয়েকে গিয়ে সরি বলতে? কোথার কোন রাস্তার ফালতু মেয়ে? সাব্বির বড় একটা শ্বাস ফেলল, না কোনো আফসোস বা দুঃখ থেকে না, নিজের রাগ ভেতরে দমানোর ব্যর্থ চেষ্টার জন্য। সে যেমন বেয়াদবি পছন্দ করে না, তেমনি নিজে কখনো বেয়াদবি করেও না। তাই মামার হাজার দোষ থাকা সত্ত্বেও সে কখনো কিছু বলেনি। মামা তার বয়সে বড়, তাছাড়া তাকে কিছু বললে মা কষ্ট পাবে। তবে আজ বলল, সে যদি রাস্তার মেয়ে হয় তুমি কি? তারও বাবা মা নেই, তোমারও নেই, তুমি এই বাড়িতে যেভাবে আছো সেও আছে। তবুও এক হিসেবে দেখতে গেলে সে বয়সে তোমার ছোট হলেও একদিক দিয়ে এগিয়ে, সে নিজের উপার্জনে খায়, আর তুমি বোনের জামাইয়ের ঘাড়ে বসে বসে, তো রাস্তার আসলে হলোটা কে? নাদু স্তব্ধ হয়ে গেল, সে এরকম আশা করেনি। সাব্বির কখনো বড়দের মুখের উপরে কথা বলে না, তবে আজ কি হলো? সে কোনো কথা বলার শক্তি পেল না, সেও তার বোনের দিকে তাকালো। মহুয়া এবারও চুপ, থমথমে মুখে বসে রইল। মেয়ে ভাইয়ের তার খবর নেই, তার ছেলে তাকে বলেছে বোকা, এই দুঃখেই তার বুক ফেটে যাচ্ছে। সত্যিই কি সে বোকা? সাব্বির আবার আয়েশার দিকে তাকালো, আগের মতোই শান্তভাবে বলল, রিমির কাজ ছিল রংপুরে, আমি শুধু তার সাথে গিয়েছিলাম এবং নিজের ইচ্ছায়। এটা যদি দোষের হয় তাহলে তো আমিও দোষী, শাস্তিটা তাকে একা দেওয়া কি ঠিক হলো চাচি? আশেবার সাব্বির দিকে চোখ তুলে তাকালো, তাকাতেই ঝরঝরে পানি গড়িয়ে পড়ল। সাব্বির চোখ ফিরিয়ে নিল, মেয়ে বলল, ওকে যেহেতু দিয়েছ তাই আশা করি আমার টুকুও আমাকে দেবে, আর যদি না দিতে পারো তাহলে তার শাস্তির পরিমাণ যা হবে তার ভরপাইও তোমাকে করতে হবে। অধিকার নিয়ে শাস্তি দিয়েছ, আশা করি সেই অধিকার নিয়েই ভরপাইটাও তুমিই করবে।
বলেই সাব্বির আর দাঁড়ালো না, চলে এলো। দোতলায় উঠে একবার রিমির রুমের দরজার দিকে তাকালো, তাকিয়ে নিঃশব্দে নিজের রুমের দিকে এগিয়ে গেল। ভাগ্যিস মনের ঝড়ে বাইরে কোনো তাণ্ডব হয় না, তা না হলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, অনেক অনেক আগেই যেত। সাব্বির যেতেই আয়েশা করুণ মুখে রেজাউলের দিকে তাকালো। তার এক জীবনের ভুল আর এক সাগর কষ্টের মধ্যে সুখের পালতোলার নৌকা হয়ে এসেছে এই মানুষটা, তাই আজ করা ভুল আর কষ্টের জন্য তার দিকেই সে তাকালো। এই মানুষটাই তো তার সব কিছু রাখার জায়গা, সব ভরসার জায়গা। তবে এই প্রথম রেজাউল রায়সার দিকে তাকালো না, সোজা রুম থেকে বেরিয়ে গেল। আসি কৃমির মুখের দিকে তাকালো, থাপ্পড়ের দাগ বসে গেছে, শ্যামলা গায়ের রং তাও স্পষ্ট। তবু এই মেয়ের বিকার নেই, হাঁ করে পড়ে পড়ে কম্বল মুড়েই ঘুমাচ্ছে। ঘুমানোর আগে তাকে দেখি শুধু বলেছে, ঠিক 10টায় আমাকে ডেকে তুলবে, ঝড় তুফান যাই হোক, ব্যাস ডেকে তুলবে। আশিক ঘড়ি দেখল, প্রায় 10টা বেজে গেছে, তার ডাকতে ইচ্ছে করলো না, সে দীর্ঘশ্বাস ফেলল। সকালের ঘটনা সবই তার কানে এসেছে, না আসারও কারণ নেই। ঝড় হলে ঝড়ের তাণ্ডব একই জায়গায় স্থির থাকে না, চারিদিকে ছড়িয়ে পড়বে। তখনই অ্যালার্ম বাজলো, তিমি ফট করে উঠে বসলো, এলোমেলো চুল মুখে দাগ নিয়ে তাকে আরও ভয়ঙ্কর লাগলো। সেই ভয়ঙ্কর মুখ নিয়ে ঝিমুতে ঝিমুতে বলল, এভাবে ঝিম মেরে বসে আছো কেন? তুই সাব্বিরকে পছন্দ করিস? হ্যাঁ। সাব্বির? তারটা আমি বলবো কিভাবে? সকালে সাব্বিরের কথা আমি সব শুনেছি, পছন্দ না করলে কারোর জন্য কেউ এত বড় স্টেপ নেবে না। করলে করুক, তাতে আমার কি? আশিক অবাক হয়ে বলল, তোর কিছু না? তিমি স্বাভাবিকভাবেই বলল, না। তাহলে পছন্দ করিস কেন? এমনি এমনি বলতেই রিমি অলিদের কথা মনে পড়ল, সেখানে কি খবর, দূর তার জীবনের সমস্যা এমনিতেই কি কম, আবার নতুন জনের আমদানি। সে ফট করে উঠে দাঁড়ালো, তাকে রেডি হতে হবে। আশিক বিরক্ত হলো, বিরক্ত মাখা গলায় বলল, তুই ভালো হবি কবে বলতো? বড় হচ্ছিস না, সবকিছু নিয়ে হেয়ালি। আমি আবার কি করলাম? তুই রংপুর গিয়েছিলি কেন? আর গিয়েছিস আমাকে বললেই তো হতো, কোন দুঃখে সাব্বিরের সাথে গিয়েছিস? রিমি দীর্ঘশ্বাস ফেল, এই সুন্দরা যখন তার কথা শুনে চলে আসেনি, তার উচিত ছিল ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া, না থাকতো বাস আর না বাসতো এত বাসি। তুমি এখন যাও তো, আমার থানায় যেতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে। কোন থানায় যাওয়ার দরকার নেই, আমি আজই চলে যাব, আর তুইও আমার সাথে যাচ্ছিস। রিমি হেসে ফেলল, যেন এর চেয়ে মজার কথা আর শুনিনি। পাগলের মতো হাসছিস কেন? আমি তো পাগলই, ভালো ছিলাম কবে? আশিক হাল ছেড়ে বলল, ফিরে চল রিমি। রিমি আবারও হাসল, হেসে এগিয়ে ঠিক আশিকের সামনে বসল, বসে বলল, কোথায়? তুই জানিস কোথায়? ও, তোমাদের বাসায় নাকি? সেখানে বুঝি আমি এর চেয়ে ভালো ছিলাম? কই, তখন তো দেখিনি এত রিয়্যাক্ট করতে মামা বয়কে, নাকি মামা দাদির জন্য সাত খুন মাফ। আশিক দীর্ঘশ্বাস ফেলল, তবে আর কিছুই বলল না, প্রেমের কথা সত্য, ছোট থেকেই তো বড় হলেও চোখের সামনে, অবহেলায় অনাদরে, এই আর নতুন কি। রিমি উঠল, এখন তাকে সত্যিই বেরোতে হবে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখল, 12টা তো ভালোই, 15টা বেজে গেছে। সে দেখতে দেখতেই বলল, রংপুরে পাট এখানেই শেষ, রিমি আর সেখানে পাও রাখবে না কখনো না, তুমি এবার নিশ্চিন্তে আসতে পারো, আর ভুলে যাও রিমি নামে তোমার কোনো বোন ছিল। রিমিকে দেখে মিথিলা আঁতকে উঠল, অবাক হয়ে বলল, আল্লাহ, মুখে কি হয়েছে রিমি? রিমি বসতে বসতে স্বাভাবিকভাবেই বলল, অ্যালার্জি। ও মা, তাই নাকি? দেখ তো একদম লাল জখম হয়ে আছে, ইচ্ছে মতো চুলকেছো নাকি? ভালো করে ডাক্তার দেখাও, মুখ তো শেষ, ভাগ্যিস বিয়ে টিয়ে হয়নি তোমার, তা না হলে ভাবতাম মুখে তোমার জামাই তবলা বাজিয়ে দিয়েছে। রিমি হেসে ফেলল, যাক বিয়ে না করার অন্তত একটা ফায়দা হলো। তারপর মিথিলার দিকে তাকিয়ে বলল, অলিত তার কি খবর ম্যাডাম? থানাই আছে, বহাল তাবিয়াত, সকালে স্পেশাল নাস্তা দেওয়া হয়েছে,
রিমি ভিউকুচকে বলল। মানে? মিথিলা দেরি হোশ্বাস ফেলো, ফেলে বলল, পৃথিবীতে নিয়মকানুন আইন সব দুর্বলদের জন্য, বুঝেছো রিমি? ওরা রাঘব বল, এরা জাল কেটে অনায়াসেই বেরিয়ে যায়। রিমি বুঝতে পারল না, তাকেই রইল। মিথিলা নিজে থেকেই বলল, কালকে সকালে এমপির কল এসেছিল, শামীম স্যার দৌড়ে গেলেন, এখনো খবর নেই, সকালে শুধু ফোন করে বললেন ওই লোকটার যেন কোনো সমস্যা না হয়, তাকে নাস্তা যা যা দরকার দাও। আমাদের কি দিলাম, সবে টাকার খেল বুঝছো, দেখো আজকের মধ্যে ছাড়াও পেয়ে যাবে হয়তো। ছেড়েই যদি দেবে, এত নাটকের কি কোনো প্রয়োজন ছিল ম্যাডাম? মিথিলা হাসল। আমরা আমাদের কাজ করি রিমি, মাঝে মাঝে কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসে, সে সাপকে ধরে রাখা আমাদের সাধ্যের বাইরে, কি আর করার, কাজের কষ্ট পয়সা দিয়ে উসুল। তাও তুমি পেয়ে যাবে, এত টেনশন করো না, এই দুনিয়া এত সোজা না, স্রোতের তালে তালে চলতে শেখো, বিপরীতে গেলেই সমস্যা। উনি ডেঞ্জারাস ম্যাডাম। জানি, কিন্তু তার চেয়েও ডেঞ্জারাস যারা এর উপরে, সে তো আর এমনি এমনি খুন করে না, তুমি একে শাস্তি দেবে, তারা এর মতো হাজার তৈরি করে ফেলবে, একটা পুলিশের আর কি ক্ষমতা, ওপরের কথা শুনবে না, শোনার মতো অন্য ইন্সপেক্টর নিয়ে আসবে, তাই কি দরকার ঝামেলা করার, পকেট ভর্তি টু ফুর্তি। রিমি আর কিছু বলল না, বলে অবশ্য কোনো লাভও নেই, সামান্য কনস্টেবল সে, ওপর থেকে যেদিকে যাবে সেদিকে যেতে বাধ্য সে। রিমি উঠে দাঁড়ালো, অলিত যেখানে আছে সেখানে গেল, সে ভেবেছিল অলিতের সামনে সে আর যাবে না, কিন্তু যাচ্ছে, তার মন বলছে এটাই শেষ না, আরও হবে, ভালোভাবেই হবে। রিমিকে দেখে অলিত এগিয়ে এলো, ঠিক সামনে দাঁড়ালো, মাথা কাত করে মুখের দিকে তাকিয়ে খুব স্বাভাবিকভাবে বলল, মুখে কি হয়েছে রিমি? রিমি কিছু বলল না, পকেট থেকে ঔষধ বের করলো, সামনে বাড়িয়ে ধরল। লোকটা কালকে অসুস্থ ছিল। অলিত হালকা হাসল, হেসে বলল, যা চেয়েছ সেটা তো হয়েছেই, আবার নাটক কেন? এমনি। অলিত হো হো করে হেসে ফেলল, এই জন্যই এই মেয়েটা তার এত পছন্দ, ভানটানে ধারের কাছেও নেই। সে হাত বাড়িয়ে ওষুধ নিল, নিয়ে আবারও জিজ্ঞেস করল, মুখে কি হয়েছে? থাপ্পড় খেয়েছি। আমি ছাড়াও তোমার শত্রু আছে নাকি? আমি আপনার শত্রু? হ্যাঁ, প্রিয় শত্রু, বন্ধু শত্রু, ভালোবাসার শত্রু, মরণ শত্রু। এটা আমার কাজ ছিল, আমি না করলে অন্য কেউ করত, সেও আপনার ইত্যাদি ইত্যাদি শত্রু হতো। না রিমি তো একটাই, তাই তো ফেঁসে গেছি, অন্য কেউ হলে অলিদ এখনো থাকতো না। থাকছেন কোথায়, সেই তো বেরিয়েই যাচ্ছেন। তা যাচ্ছি। জানতে পারি কিভাবে? হ্যাঁ পারো, একমাত্র তুমিই আমার ব্যাপারে সব জানতে পারো। ধরা না পড়লে দেখা যেত কত জানতে পারি। অলিদ আবারও হাসল, হেসে বলল, জানার মতো কিছু নেই, যে কোনো প্রফেশনেই নিজের সিকিউরিটি আগে, আমিও তাই করেছি, সাধারণ মানুষকে এসব করে করে বড় বড় মানুষেরা, ব্যাস কিছু প্রমাণ শুধু আমার হাতে থাকে, কাজ শেষ হলে মনে রাখে কে, তাই এই ব্যবস্থা, সামনে নির্বাচন, কিছু লিক হলেই শেষ, তাই তারা নিজেদের প্রয়োজনে আমাকে সেভ রাখবে। দ্বিতীয় মোবাইলটার কারণ এটাই? হ্যাঁ। ভালো। খুব নিরাশ হলে মনে হয়? তা হলাম। তুমি কি চাও, আমি এখানেই থাকি, কোর্টে চালান হোক, শাস্তি হোক? রিমি কঠিন করে বলল, আমি কিছুই চাই না, কাজ ছিল করেছি, আমার দায়িত্ব শেষ। শুধু দায়িত্ব? হ্যাঁ। ভেবে বলছো? অবশ্যই। অলিত কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল, তারপর আগের মতোই বলল, ভালো। রিমিও তাকালো, সে তার মতোই বলল, আপনার কাজ আপনি করেছেন, আমারটা আমি, এখানে বিশেষ কিছু নেই, আসি, আশা করছি এটাই আমাদের শেষ দেখা। অলিদ এবার হাসল না, তবে আরেকটু এগুলো দাঁড়ালো লোহার শিকের একদম কাছাকাছি। রিমি আর তার মাঝের দূরত্ব এখন কয়েক ইঞ্চির। সে চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিল, নিয়ে বলল, তুমি কখনো পারফিউম ইউজ করো না তাই না রিমি? রিমির চোয়াল শক্ত হলো, অলিদ তা দেখে হাসল, হেসে কৌতুক মাখা সুরে প্রায় ফিসফিস করে বলল, আই এম সরি রিমি, রিয়েলি সরি, তোমার এই আশাটা আমি পূরণ করতে পারছি না, কেননা তোমার শাস্তি বাকি,
ভালোবাসা নিয়ে খেলার শাস্তি। তুমি যেমন খুব যত্ন করে অভিনয় করেছো, আমিও খুব যত্ন করেই তোমাকে শাস্তিটা দেব। রিমি মনে মনে বড় একটা আশ্বাস ফেলল, তবে চেহারায় কোনো হেলদোল হলো না। সে চলে যেতে নিল। অলির ডাকল, রিমি। রিমি থামল, ফিরে তাকালো। তখনই অলির ঔষধ ছুঁড়ে ফেলল, সেটা রিমির পায়ের সামনে এসে পড়ল। রিমি দেখল, তবে কিছু বলল না। অলির পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরালো, লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। রিমির কোনো ভাবান্তর হলো না, সে নির্বিকারভাবে বলল, আর কিছু? আরো অনেক কিছুই রিমি, সেটা সময় এলেই জানবে। রিমি হালকা হাসলো, হেসে বলল, মানুষের মতো দেখতেও অমানুষ আজ আমি প্রথম দেখছি না, দেখছি সেই জ্ঞান হওয়ার পর থেকে। তাই তাদের কোনো আচরণ দেখে এখন আর আমি অবাক হই না, ভয় পাই না, বলতে গেলে কোনো প্রকার অনুভূতি হয় না। তাই আমিও দুঃখিত, আপনার আচরণেও হচ্ছি না, ভালো থাকবেন। বলি রিমি চলে এলো। আসতেই দেখল মিথিলা ম্যাডাম দাঁড়ানো, পুরো থানার কোনাকাঞ্চিতে এ ঘুরে বেড়ায়। তাকে দেখেই বলল, এই বেটা তো তোমার জন্য দেওয়ানা হয়ে গেছে, মালদার পার্টি, বিয়ে করলে করে ফেলতে পারো, লাইফ জনমকার জন্য সেট। পুলিশ আর এদের মধ্যে খুব একটা তফাত নেই, বুঝেছ? এরা খুন করে, পুলিশ ধামা চাপা দেয়, এই যা। রিমি হালকা হাসলো, হেসে বলল, একটু সময় দরকার ম্যাডাম। কিসের? একটা থাকার জায়গা দরকার, হোস্টেল বা ফ্ল্যাট শেয়ার হলেও চলবে। মিথিলা ভুয়ো কুচকে তাকালো। রিমি ভেবেছে এক্ষুনি জিজ্ঞেস করবে কেন, তবে তাকে অবাক করে দিয়ে মিথিলা সেসবের কিছুই বলল না, স্বাভাবিকভাবেই বলল, হঠাৎ করে পাওয়া মুশকিল, তবে এমার্জেন্সি লাগলে আমার ওখানে চলে আসতে পারো, আমার এক রুমই খালি থাকে, তিনজন মানুষ মাত্র, আমি হাজবেন্ড আর ছোট্ট একটা লেদা, এক রুমেই কাজকাম খালাস। আপনার বা স্যারের সমস্যা হবে না? হবে, বুঝোই তো। বলি মিথিলা দুষ্টুমি করে চোখ মারল, মেরে বলল, সারা জীবনের জন্য তো আর আসছো না, কিছুদিনের ব্যাপার, ভালো জায়গা একটা না পাওয়ার পর্যন্ত ম্যানেজ করে নেব। তাছাড়া ঢাকা শহরে ছুমন্তর করে সব পাওয়া গেলেও থাকার জায়গার বড়ই অভাব। রিমি হাসল, হেসে বলল, বিকেলেই যদি আসি সমস্যা হবে? মিথিলাও হাসল, হেসে বলল, চলে এসো, কোনো সমস্যা নেই। তারপর গালে হাত রেখে কোমর সরে বলল, আমার চাকরির বয়স কত রিমি জানো? রিমি উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। যদি অ্যালার্জি না চিনি তাহলে এতদিনে আর কি অভিজ্ঞতা হলো, বুঝতে পারছি বলতে চাচ্ছ না, তবুও বলছি, কোনো প্রকার হেল্প লাগলে নিঃসংকোচে বলবে, ঠিক আছে? রিমি এবারও শুধু হাসলো, তবে কিছু বলল না, মহুয়া বিরক্ত মুখে বলল, আর কতক্ষণ আমার রুমে ঘাপটি মেরে বসে থাকবি? এবার যান, নাইম সারাদিন একা, বেচারার এমনি শরীর ভালো না, তার মধ্যে আবার তোর ঢং, বারবার জিজ্ঞেস করছে, কতবার কথা ঘোরানো যায়? ঢং কি সাদে করছি? কি করেছে তোমার ছেলে, একবার চেয়ে দেখেছো? হ্যাঁ, দেখে আর কি হবে, দোষ তো তোর, তুই কোন দুঃখে না জেনে পুরো বাড়ি মাথায় নিলি। হ্যাঁ, দোষ তো হবেই, যখন এই রাস্তার মেয়েকে বউ করে নিয়ে আসবে তখন বুঝবে, তখন ঠিক নিশার কথা মনে হবে, গরিব তো বাসি না হলেও কথা ফলবে না। নিয়ে আসলে আসবে, তোর ওই বল্টু মার্কা ননদের চেয়ে তো ভালো। নিশা হা হয়ে গেল, হা করে বলল, আমার ননদকে তোমার বল্টু মনে হয়? মনে হওয়ার কি, বল্টুই তো, হিল না পড়লে মাটিতে গড়াগড়ি খাবে। নিশা ঠোঁট চেপে রাগ দমালো, দমিয়ে হনহন করে বেরিয়ে গেল। তার পিছু পিছু মহুয়াও বের হলো। বের হতেই রিমির রুমের দিকে নজর পড়ল, দরজা চাপানো। রিমি এসেছে নাকি, রাত ভরে জার্নি, তার মধ্যে এইসব নাটক, কখন যে বেরিয়ে গেছে খেয়ালই করেনি। এত কিছু হলো, সকাল থেকেই কিছু খেয়েছে কি না কে জানে, শুধু এ না, সাববিটটাও না খেয়ে বেরিয়েছে, এখনও খবর নেই। আয়শা সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে, রেজাউলের খবর নেই। নাদু রাগ করে চলে গেছে তার আরেক বোনের বাসায়, তারা দিচ্ছে ফোনের উপর ফোন, কি যে যন্ত্রণা সে আছে একমাত্র আল্লাহই জানে। আর এই সব এই নিশা ফাজিলের জন্য, কোন কক্ষণে কি পেটে ধরেছিল কে জানে, এমনবার নেই যে কোনো না কোনো
ঝামেলা না লাগায়। দূর, আগে জানলে কোনো পোলাপানই নিত না। থইলা ঝরঝরা জীবন ফুরফুরা। সে এগিয়ে গেল, রিমিকে নিয়ে তার কোনো সমস্যা নেই, তবে ভয় আছে যে তার ছেলে বাবারে বাবা বিয়ের পর উনিশ বিশ হলেই চোদ্দ গোষ্ঠী জেলে। রিমি নিজের সব জিনিসের দিকে তাকালো, কাপড় আর কিছু বই, খুব একটা না, তবু একা নিতে কষ্ট হবে। এ আশিক ভাই কই? এগুলো মিথিলা ম্যাডামের বাসায় রেখে আবার থানায় যেতে হবে। সে আশিককে মেসেজ করলো, তাকে আগে পৌঁছে দিক, তারপর যেখানে খুশি বাবা সেখানে যাও। সে হাত লাগাতে এই মহুয়া রুমে আসলো, অবাক হয়ে বলল, ও মা কি করছো? রিমি তাকালো, মৃদু হাসলো, হেসে বলল, তেমন কিছু না আন্টি, থানার সাথেই থাকার একটা ভালো জায়গা পেলাম, তাই ভাবলাম অযথা আর এখানে অশান্তি বাড়ানোর দরকার কি। মহুয়া হা হয়ে গেল, তার তাৎক্ষণিক বুদ্ধি কম, সে বুঝতে পারলো না কি বলবে। তবে এইটুকু বুঝলো, এমি এভাবে চলে গেলে আয়েশা রেজল মনে কষ্ট পাবে, অনেক অনেক কষ্ট। এত বছর ধরে তার ভাই এবারতে পড়ে আছে, কেউ কখনো কিছু বলেনি, আর প্রথমবার আয়েশার তরফ থেকে কেউ এসেছে, আর তার মেয়ে লাগিয়ে দিয়েছে আগুন, দেখো তো। আর সাব্বির, তার হাত পা ঘামতে লাগলো। রিমি এগিয়ে এলো, মহুয়াকে ধরে বলল, কি হয়েছে আন্টি? অস্থির লাগছে, মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। রিমি অবাক হয়ে বলল, আল্লাহ তাই নাকি? বলেই সে তাড়াতাড়ি ধরে মহুয়াকে খাটে বসালো, শীত তাও ফ্যান ছাড়লো, মেয়ে ঘেমে একাকার। আশ্চর্য, এই মাত্রই না সুস্থ সবল মানুষটা এলো। মহুয়ান্টি প্রেশার বেড়েছে, রিমি আর কি করবে, দৌড়ে আয়েশার কাছে গিয়েছে, বলার মতো বাসা আর আছেই বা কে। আয়েশা অবশ্য এক ডাকে এই দরজা খুলেছে, তার মুখে তবলা বাজিয়ে দিন দুপুরে এই দরজা নক করে বসে বসে কি করছিল কে জানে। রিমি অত ভাবেনি, টেনে নিয়ে এসেছে, এখন অবস্থা একটু ভালো, ওষুধ দেওয়া হয়েছে, টক শরবত খাওয়ানো হয়েছে। সে ভেবেই পায় না হঠাৎ করে হলোটা কি। নিশা আর তার হাজব্যান্ড এসেছে কিছুক্ষণের মধ্যেই, এসেই এমি হাউকাউ শুরু করেছে। হাউকাউ ছাড়া এমি মনে হয় না কিছু পারে, এর জামাইকে হজম করে কিভাবে কে জানে। মনে মনে বলতেই রিমি নিশার হাজব্যান্ডের দিকে তাকালো, সেও তাকিয়েছিল। রিমি তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল, চোখাচোখি হতেই দুজনে অপ্রস্তুত হয়ে গেল, ফট করে এই দুজনেই মাথা ঘুরিয়ে ফেলল। দেখো তো কী কাণ্ড, রিমি আর ওদিকে তাকালোই না, এমন ভাব কিছুই হয়নি। আর নাইম হাঁসফাঁস করতে করতে কিছুক্ষণ দাঁড়ালো, তারপর কোনোরকম রুম থেকে বেরিয়ে এলো। আরে ধুর, মেয়েটা কী ভাবলো? সে তো তাকিয়েছিল মেয়েটার মুখ দেখে। নিশা আর এই মেয়ের একই অবস্থা। সে অবশ্য নিশাকে জিজ্ঞেস করেনি, নিশাকে সে চেনে এখন না, সে ছোটবেলা থেকেই, সাব্বির আর সে কলেজের বন্ধু, প্রেম না তবে পছন্দ সে নিজেই করেছিল, পরে ফ্যামিলির মাধ্যমে বিয়ে। সে ভালো করেই জানে নিশা ভেজাল লাগাতে উস্তাদ, সেই সুবাদে দু একটা চড় থাপ্পড় সাব্বির যে দেয় সে জানে। সে অবশ্য কখনো এসব বিষয় নিয়ে মাথা ঘামায়নি, কেননা সে নিজেই মোটামুটি ত্যক্ত বিরক্ত, তার বোন ছাড়া নিশা আর তাদের বাড়ির কাউকেই তেমন একটা দেখতে পারে না, না পারে এই নিশাকে তাদের বাড়ির মানুষ, আর এই দুয়ের মাঝে পড়ে তার অবস্থা ছিঁড়ে চ্যাপটা। কিন্তু এই মেয়ে আবার কী করলো? অন্য মেয়েদের গায়ে হাত তুলবে এমন ছিল তো সাব্বির না? একদম না, সে সাব্বিরকে ভালোভাবেই জেনে, নাকি এরা দুজনে মিলে কোনো গণ্ডগোল করেছে। দেখো তো কী এমন করলো যে এমন গালমুখ ফাটাতে হবে, নিজের বোন ঠিক আছে তাই বলে অন্য মেয়েকেও, এর মাথাটা গেছে নাকি? এই টেনশনেই নিশ্চয়ই আম্মার প্রেশার উঠেছে, না এই ছেলেকে নিয়ে আর পারা গেল না। এজন্যই বলে তার ছেড়ার আগেই তার টেনে ধরার মানুষ ঠিক করতে হয়, কি যে করে এরা বাড়ির বড় ছেলে, তার জন্য এখন একটা মেয়ে ঠিক করতে পারে না, যত সব পাগলের দল। সে মোবাইল বের করলো, রুমে যেতে যেতে সাব্বিরকে কল দিল, গালটাল ফাটিয়ে কোথায় যে বসে আছে কে জানে, ভাগ্যি সে মেয়ে কোনো অ্যাকশন নেয়নি, তা না হলে পুরো গোষ্ঠী আজ জেলে। পুলিশের গায়ে হাত, কম কথা, দূর কোন দুঃখে যে সে এই বাড়িতে থাকতে গেছে, বাড়ি তো না জমের ঘর। মহুয়া ঘুমিয়ে গেছে, আয়েশা তার গায়ে কম্বল মুড়ে উঠে যেতে যেতে রিমির উদ্দেশ্যে বলল, আমার রুমে এসো। রিমি স্বাভাবিকভাবেই আয়েশার পেছন পেছন গেল। রিমে যেতেই আয়েশা জিজ্ঞেস করল, এসব কি? সব আয়েশা নিজেকে দমালো, মনে মনে বলল, আল্লাহ ধৈর্য দাও।
বলেই সে আর ডানে বামে গেল না, সোজা জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? কোথাও না, ঢাকাতেই আছি, তবে এই বাসায় না। কেন জানতে পারি? রিমি উঁচু করে তাকালো। তার মানে চলে যাওয়ার মতো এখনো কিছু হয়নি? ও তার গাল তো আবার সরকারি, যখন যার ইচ্ছে তবলা বাজাতেই পারে। মাই মিস্টেক, প্রাইভেট ভেবেছিল। সে ভাবলিশীনভাবে বলল, এই বাসায় বোর হচ্ছি তাই এন্টারটেইনমেন্টের জন্য যাচ্ছি। ফাজলামি করছো? সেটা তো আপনিও করছেন, জেনেও না জানার ভান করছেন। না আমি জানি না, তুমি বলো, তোমার মুখ থেকে শুনি। রিমি রাগ হলো, সে বলবে না, কিচ্ছু বলবে না, কাউকে না। কেন বলবে? এটা তো থাপ্পড় দেওয়ার আগে জিজ্ঞেস করা উচিত ছিল। এখন তো শাস্তি পেয়েই গেছে, তাই এখন কোনো বলা বলি নেই। নো নেভার। আয়সে কিছুক্ষণ তাকিয়ে রইল, সে বুঝলো এই মেয়ে মুখ খুলবে না। এত ঘাট তারা, মায়ের চেয়েও 2 ডিগ্রি উপরে চলে গেছে। সে খাটে গিয়ে বসল, তার নিজেরও শরীর ভালো না, সকাল থেকে না খাওয়া, বুক ব্যথা করছে। সে শান্তভাবে বলল, আমরা একটা সমাজে বাস করি রিমি, এখানে ইচ্ছে হলেই যখন যা ইচ্ছা করা যায় না। তোমার কাজ ছিল, ঠিক আছে মানলাম, বাসায় তোমার খালো ছিল, আশিক ছিল, এভাবে হুট করে কোথায় যাওয়া ঠিক না। ওই ঠিক নার মধ্যেই সব কিছু বড় ভুল ছিল, সাব্বিরের সাথে যাওয়া। রিমি কঠিনভাবে বলল, আমি তাকে যেতে বলিনি। আমি বুঝলাম তুমি তাকে যেতে বলনি, কিন্তু তার পরিবারের মানুষ তোমাকে বিশ্বাস করবে না, তারা তোমার দিকে আঙুল তুলবে যেভাবে নিশা তুলেছে। আমরা পরিবার সাব্বিরকে কথা শোনালাম, মানলাম, কিন্তু অন্য সবাই কিন্তু এটা মানবে না। তাই এমন কোনো কাজই করা উচিত না যেটা ঘুরে ফিরে নিজের উপর আসে। তোমার কি উচিত ছিল না কাউকে একটু ইনফর্ম করা? রিমি উত্তর দিল না। আয়সা দীর্ঘশ্বাস ফেলল, ফেলে আবার বলল, তোমার মনে হচ্ছে তোমাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে? কিন্তু একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করাও রিমি, নিজের সম্পর্কে কারো গায়ে কাঁধা ছুঁড়লে কেমন লাগে তখন তুমি দেখবে তোমার দোষ কোথায়। তখন আমার থাপ্পড় তোমার আর শাস্তি মনে হবে না, আর বিশ্বাস করো এর জন্য আমার কোনো আফসোস নেই। আমার কাছে অন্যায় মনে হলে আমি আয়েশকে যেমন শাস্তি দিতে পারি সেটা তোমাকেও পারি। রিমি এবারও কথা বলল না। ছোটবেলা থেকে সবাই তো শুধু আঙুল তুলে তুলে দোষ দেখিয়েছে, কই কেউ তো একদণ্ড বসিয়ে মাথায় হাত রেখে একটু বোঝায়নি, এখন কেন এত বোঝাবুঝি? সে কোনো কিছু বুঝতে যায় না, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। সে তেজের সাথেই বলল, ঠিক আছে আমি মেনে নিচ্ছি, সব দোষ আমার, আমার কারণেই সব অশান্তি, তাই চলে যাচ্ছি। অন্তত আমাকে নিয়ে আপনার বাড়িতে আর কোনো সমস্যা সৃষ্টি হবে না। তুমি শিওর চলে গেলেই সব শেষ, আর কোনো সমস্যার সৃষ্টি হবে না? রিমি উত্তর দিল না। যেটা নিয়ে তোমার উপরে আঙুল তোলা হয়েছে সেটা কি পুরোপুরি মিথ্যে? রিমি এবারেও উত্তর দিল না। 4টা মানুষ একসাথে থাকে, একটু না একটু সমস্যা হবে। জীবন তো নাটক সিনেমা না যেখানে হেসে হেসে জীবন পার করবে। কেউ দোষ করবে, কেউ শাসন করবে, তার মানে এই না তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাছাড়া থাপ্পড় তো নিশাও খেয়েছে, সে কি গাল ফুলিয়ে ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে? এটা তার পরিবার, তার বাড়ি, সে যাবে কেন? এখানে আমি কেউ না। মানলাম এটা তোমার বাড়ি না, কিন্তু আমার তো, আর আমি তোমাকে আমার বাড়িতে এনেছি, তাই আমি তোমাকে এভাবে যেতেও দেব না। কেন? কারণ তুমি আমার একমাত্র বোনের একমাত্র মেয়ে, আর তোমাকে দেখে রাখা আমার দায়িত্ব। রিমি হেসে ফেলল, হেসে বলল, এতদিন পরে এটা আপনার মনে পড়ল? হ্যাঁ পড়ল। সমস্যা কি জানো? তুমি শুধু তোমার সমস্যা দেখেছ, আমারটা দেখোনি। আমি তো তাও এতদিন পরে দেখলাম। তুমি তো নিজের চোখে নিজের কাপড় বেঁধে বসে আছো, তা না হলে ঠিকই সব বুঝতে। শুধু কাছে গিয়ে জড়িয়ে ধরলেই আগলে নেওয়া হয় না। আমার নতুন করে কোনো কিছু বোঝার দরকার নেই। ভালো, সেটা যে তুমি বুঝবে না আমি আগেই জানি। আয়মানের মেয়ে তুমি, ঘাড়ের যতগুলো রগ আছে সবই তেরা। আপনি মাকে নিয়ে কিছু বলবেন না। এবার আয়েশার গলা চড়ল, চেঁচিয়ে বলল,
100 বার বলবো, 1000 বার বলবো, দুনিয়াতে এসেছো কবে? তার অনেক অনেক আগে থেকেই সে আমার বোন, পেট থেকে বের হয়েছে বলে তাকে কিনে নাওনি, যা অন্যায় সবসময় অন্যায় থাকবে, বড় গলায় বললেই তা সঠিক হয়ে যায় না, তুমি যেমন কর্ম করবে তোমাকে তাই বলবে, তাই তোমার মায়েরটাও বলবে, বলবে না, বলবেই সবাই চুপ হয়ে যাবে না, না কিছু বদলাবে, কয়েকটা থাপ্পড় মেরেছি বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, একবার ভাবছো তোমার মা আমার সাথে কি করেছে? রিমি মুখ ফুলিয়ে দাঁড়ালো, এই প্রথম সে কোনো কথা খুঁজে পেল না। আয়শা বুঝল, তার হাসি পেয়ে গেল, যাক একবার হলেও এই কটকটিকে দমানো গেছে। কারো কথা না শুনে না বুঝে এই মেয়ে, সব কিছুতে এই শুধু জেদ আর জেদ। সে নিজেকে সামলালো, মনে মনে বলল, আয়মান তোমাকে আমি ক্ষমা করলাম, এই মেয়েটার জন্য করলাম, তোর ভুলে ভরা জীবনে সবচেয়ে বড় পাওয়া এই মেয়ে, যে তার পুরো সত্তা নিয়ে তোকে ভালোবাসে, তোর সকল কষ্ট সার্থক। তারপর মুখে বলল, এখন যাও, আমার কথা শেষ, কাপড় জিনিসপত্র সব জায়গা মতো রাখো, তা না হলে শরীর এখনো সহি সালামত আছে, কথা না শুনলে হাত পা ভাঙতেও আমি একবার ভাববো না, মনে করো না বড় হয়েছ, পুলিশের চাকরি করছো বলে যা খুশি তাই করবে, তুমি যদি তোমার মায়ের মতো জেদি হও তাহলে একটা কথা মাথায় রেখো, আমি তোমার মায়ের বোন, তোমার মায়ের সাথে আমি একই সময় একই সাথে গর্ভে ছিলাম, একই দিনে একই সাথে পৃথিবীতে এসেছি, তাহলে আমি কতটা জেদি হতে পারি? রিমি আর দাঁড়ালো না, হনহনিয়ে চলে এলো তার রুমে মুহু আন্টি। সে চলে এলো ছাদে, ছাদে সে এসে থম মেরে দাঁড়িয়ে রইল, তার চোখে পানি, সেই পানি অনেক দিন পর টপটপ করে পড়তে লাগলো। সাপি তার মুখের সামনে রুমাল এগিয়ে ধরল, নাইমের ফোন পেয়ে সে মাত্রই এসেছে, মাকে দেখে বের হতেই দেখল রিমি হনহনিয়ে ছাদে যাচ্ছে। রিমি কঠিন চোখে তাকালো, এই লোকের জন্যই যত সমস্যা, কে বলেছে তাকে তার সাথে যাওয়ার জন্য? আবার পিছু পিছু ছাদেও চলে এসেছে, শান্তি নেই, কোনো জায়গায় শান্তি নেই, মন খুলে একটু কাঁদবে এই ভূতের বাড়িতে সেই সুযোগও নেই। সে ঝাড়া মেরে রুমাল নিল, চোখ মুখ মুছল কয়েকবার, নাক ঝাড়ল, ঝেড়ে রুমাল সাব্বির পকেটে ঢুকিয়ে দিল। সাব্বির পায়ে লাফিয়ে উঠল, ইয়াক, ছি, কি করলে? যা করেছি বেশ করেছি, আবার যদি দেখছি আমার আশেপাশে তো ডাইরেক্ট গায়ে, আমার কাছ থেকে 10 হাত দূরে, গুনে গুনে 10 হাত বলেই রিমি চলে যেতে নিল। সাব্বি রিমির হাত ধরল, ধরে টেনে কাছে আনল, তারপর হেসে বলল, আচ্ছা থাকবো, এখন প্লিজ এটা পকেট থেকে বের করে দিয়ে যাও, আমি এটা ধরতে পারবো না। রিমি আকাশ থেকে পড়ার মতো অবস্থা, সে অবস্থায় এই বলল, এর জন্য আপনি আমাকে এভাবে টেনে এনেছেন? সাব্বির ঠোঁট চেপে হাসি থামাল, হ্যাঁ তো আর কি করবো, তাড়াতাড়ি বের করো প্লিজ, সব জীবাণু শরীরে ঢুকে গেল, হিস, এত শখের শরীর আমার। রিমি ঠোঁটে ঠোঁট চাপল, বিরক্ত মুখে বলল, এর জন্যই তো ছেঁকা খেয়ে বেঁকা হয়ে গেছেন, এখন বাকি জীবন সিঙ্গেল হয়ে বনে বাদারে স্যানিটাইজার কোলে নিয়ে ঘোরেন নিরামিষ কোথাকার। মলি সাব্বির বাহুতে ধাক্কা দিল, দিয়ে হনহনিয়ে চলে এলো। সিঁড়ি দিয়ে নামার সময় মনে হলো পকেটে তার কিছু, সে সাথে সাথেই হাত দিল, সে সিঁড়িতেই থমকে দাঁড়িয়ে গেল। একটা ছোট্ট সুন্দর কারুকাজের লাল বক্স, এটা কোথা থেকে আসলো? সে সাথে সাথেই খুলল, ভেতরে সুন্দর একটা আংটি, তারপর সে ছোট্ট করে লেখা, উইল ইউ ম্যারি মি অ্যাংরি বার্ড। সকালে রিমি নিচে নামলো একেবারে রেডি হয়ে, তার বর্তমানে একটাই কাজ, সোজা থানায় যাওয়া, নাস্তার তার দরকার নেই, এমনিই ভালো, এবারের মানুষের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, সে আর চায় না ঝামেলা হোক, অন্তত তার জন্য। সে বের হবে তখনই পেছন থেকে ওবায়দুল ডাকল, রিমি। রিমি ফিরে তাকালো, সে তাড়াতাড়ি বের হওয়ার তাগিদে ডানে বামে খেয়ালই করেনি, সে এগিয়ে এসে হালকা হেসে বলল, জি আঙ্কেল। থানা যাচ্ছ? রিমি মাথা নাড়ল, সাথে বলল, যদি 15-20 মিনিট পরে যাওয়া সমস্যা হবে?
রিমি নাবোধক মাথা নাড়ল। সে ঠিক বুঝতে পারছে না আঙ্কেলের সাথে টুকটাক কথা হয়, তবে সেভাবে না। আবার কিছু হলো নাকি? ধুর, সে তো কিছুই করেনি, ভদ্র মেয়ে হয়ে আছে। বাড়ি টু থানা, থানা টু সোজা রুম। গত দুদিন খাবারও খাচ্ছে না রুমে। ওবায়দুল স্নেহ মাখা কণ্ঠে বললেন, এসো। রিমি কিছু বলল না, চুপচাপ তার পিছু পিছু এগিয়ে গেল। নাস্তা টেবিলে আজ দুনিয়ার আয়োজন, ঘর অত ভালোই, নান, তান্দুরি চিকেন, হালিম, কোনো কিছুই আর বাকি নেই। বসো। রিমি কিছুই বুঝল না, তবে তার সাথে সাথে সেও চেয়ার টেনে বসল। এখনও কেউ টেবিলে আসেনি, সে আর আঙ্কেলই প্রথম। সে বসতেই মহু আন্টি টেবিলে গরম গরম পরোটা রাখতে রাখতে বলল, এই হাসি যা, সবাইকে ডেকে নিয়ে আয়, না ডাকলে একটাও আসবে না, সব নবাবের বংশধর। আর আয়েশা, চাটা তুই কর, আমারটা ভালো হয় না, সবই তো দেই, তাও লাগে পানি পানি, কি জ্বালা দেখো তো, এত কিছু রান্না শিখলাম, এই চাটাকেই শিখা হলো না। রিমি হাসলো। আপনার শরীর কেমন এখন আন্টি? মহুয়াও হাসলো। রিমির মাথায় হাত বুলাল, মায়ামাখা কণ্ঠে বলল, ভালো, কিছু মনে রাখিস না মা, সব জায়গায় পাঁচ আঙুল তো সমান হয় না। রিমি কিছু বলল না। এই প্রথম মনে হলো নিশা আর তার মধ্যে খুব একটা তফাৎ নেই, দুজনেই স্বার্থপর, আমরা শুধু নিজের কথাই ভাবি। তফাৎ তো এই মানুষগুলো যারা ভালোবাসার অফুরন্ত ভাণ্ডার নিয়ে বসে আছে। আজকে কি কোনো বিশেষ দিন? না, বলার মতো বিশেষ নেই। আশিক ছেলেটা নাকি চলে যাবে জামাই বাসায়, সেভাবে তো কিছু করতেই পারলাম না। আর আর মাঝে মাঝে ফ্যামিলিতে এমনিতেই সাধারণ দিনকে বিশেষ দিন বানাতে হয়, যাতে সবাই একসাথে হতে পারে। রিমি হাসলো। সবাই বলে আন্টি পোকা, ভালো মন্দ খুব একটা ধরতে পারে না, কিন্তু কীভাবে সবাইকে টেনে একজোট করে বেঁধে রাখবে তা ঠিক জানে। এমন বোকা হতেও তো ভাগ্য লাগে, কি হবে এত বুদ্ধি দিয়ে, যেখানে নিঃস্বার্থভাবে আপন মানুষগুলোকে যদি ধরেই না রাখা যায়। তখনই আস্তে আস্তে সবাই আসতে লাগলো, এমনকি নাদু। রিমি অবাক হলো না, যেখানে তার মতো পরকে বেঁধে ফেলেছে সেখানে নাদু মামা তো তাদের কাছে, তাকে কি আর এত সহজে যেতে দেবে? সাব্বিরও আসলো, তাকে দেখেই রিমি ফট করে দাঁড়িয়ে গেল। সে এতক্ষণ খেয়ালই করেনি সে আজও সাব্বিরের চেয়ারটাই বসেছে। দূর, এই ভেজাল তার পিছু ছাড়বে না। ডানে বামে এত চেয়ার সব রেখে এটাইতেই বসতে হবে কেন? নিশা আর নাদুবাদে সবাই মুখ টিপে হাসলো। রিমি অবশ্য অত শত খেয়াল করল না, সে সরতে চাইল, সে সুযোগ অবশ্য পেল না। ততক্ষণে সাব্বি অন্য চেয়ারে বসে গেছে। রিমি ফোতা মুখে আবারও চেয়ার টেনে বসল, বসে আর চোখে তাকালো। সাব্বিরও একেবারে রেডি হয়ে বের হয়েছে, আর তার শান বান বজায় রেখেই এগিয়ে নিচ্ছে। এমন ভাব ভাব নেওয়া ছাড়া দুনিয়া আর কিছুই বোঝে না। আর দেখো, তলে তলে পুরো তাল গাছ কেটে ফেলেছে, ডাইরেক্ট বিয়ে। আরে বাবা, পরিষ্কার গির, প্রথমে প্রেমের প্রেমের অফার দিয়ে দু এক বছর প্রেম টেম করি, ফুসকা বাদাম খাই, তা না, বেটার বউ লাগবে। কেন রে, ধৈর্য আর কুলাচ্ছে না? তখনই তার মোবাইলে একটু করে শব্দ হলো, মেসেজ এসেছে। সে বাঁ হাতে পকেট থেকে মোবাইল বের করলো, পাঠিয়েছে বাবা পরিষ্কার গির। সে সাথে সাথে সাব্বিরের দিকে তাকালো, জানা কথা কোনো হেলদোল নেই। সে নিজের মনে খাচ্ছে, এ তো সবচেয়ে বড় ক্রিমিনাল, আকাম কুকাম করে কিছুই করার টাইপ চেহারা করে বসে থাকে, কী দিয়ে যে আল্লাহ রে বানাইছে সেই জানে। সে চোখ ফিরিয়ে মেসেজ ওপেন করলো, সেখানে হোমকিশোর লেখা, মরে দাঁড়াবে, আর মনে মনে যদি আমার 14 গোষ্ঠী উদ্ধার করেছো না, তোমার খবর আছে। রিমি মুখ পাকালো, বাকিয়ে সাইডে তাকালো। নিপা মুখ ফুলিয়ে খাচ্ছে, কেন খাচ্ছে অবশ্য সে জানে। সে আশিকের দিকেও একবার তাকালো, এই পুরো টেবিলে চোখে মুখে খুশির ছিলিক একমাত্র তার মুখেই দেখা যাচ্ছে। সে প্রায় নেচে নেচে খাচ্ছে, মায়ের ছেলে মায়ের বুকে যাবে এর খুশি আর দেখে কে। সে হাসলো, হাসতেই তার খালাময়ের দিকে চোখ পড়ল। আজকে অবশ্য চোখ মুখ কুচকে নেই, সে খালোকে এটা সেটা এগিয়ে দিচ্ছে, খালো খুশি মনে খাচ্ছে, ইস সকালটা এত সুন্দর কেন, নাকি ভালোবাসা সুন্দর? এই যে চারিদিকে ভালোবাসা, ভালোবাসা একটা আবেশ, এই আবেশেই বুঝি সব কিছু এত সুন্দর আর রঙিন মনে হয়, নাকি শুধু তার কাছেই লাগছে? সেই রঙিন রঙিন আবেশেই রিমি মরে এসে সত্যিই দাঁড়ালো। দোকান থেকে চিপস কিনল, খাওয়া শুরু করতেই সাব্বির এলো, ভাবওয়ালা
এক মন ভাব নিয়ে বলল, যাক আছো, আমি তো ভেবেছিলাম দাঁড়াবে না। রিমি অবাক হওয়ার ভান করে বলল, ওমা দাঁড়াবো না কেন, আমাকে এত খারাপ মনে হয় বুঝি, এক টাকা খরচ করে মেসেজ পাঠিয়েছেন, দাঁড়াবো না মানে দরকার পড়লে কাঁথা বালিশ কম্বল নিয়ে এখানে শুয়ে শুয়ে অপেক্ষা করব, এক টাকার একটা দাম আছে না। তার এত ঢঙে সাব্বিরের তেমন কোনো ভাবান্তর হলো না, যেন এমের সব নাটকে সাব্যস্ত। সে স্বাভাবিকভাবেই রিক্সা থামালো, থামতেই উঠে বসল, মুখে কিছু বলল না, তবে সাইড চেপে বসল। রিমি এগিয়ে গেল, রিক্সার সামনে দাঁড়িয়ে বলল,